আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা একটা স্ট্যাপলার যেটা স্যার সার্কামসিশন করব, পেশেন্ট সনাতন ধর্মের আসছে দূর থেকে, বিস্তারিত তার পরিচয় দিচ্ছি না, বাট সবচেয়ে অত্যাধুনিক সিস্টেমে করা হচ্ছে। আমার হাতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, মেশিনটা আপনাদেরকে পরে দেখাই, এটা কিন্তু একদম ইনটেক মেশিন, একটা স্ট্যাপলার মেশিন। হ্যাঁ, সবচেয়ে অত্যাধুনিক মেশিন, এবং ওনার ক্ষেত্রে আমরা যে ডিভাইসটা ব্যবহার করবো আপনাদেরকে দেখাই। এই দেখেন, একটা স্ট্যাপলার যেটা স্যার মেশিন একদম ইনটেক। তো এই মেশিনটা দিয়ে খতনা করার বা সার্কামসেশন করার সুবিধাটা হচ্ছে আপনার, এই ক্ষেত্রে তুলনামূলক রক্তপাতের ঝুঁকি খুবই কম। পাশাপাশি এই মেশিনটা দিয়ে খতনা করালে আমাদের হাতের কিন্তু তেমন কোনো কাজ নেই, হাতের কাজটা হচ্ছে শুধু মেশিনটা সেট করে প্রেস করা। হ্যাঁ, তবে যে সেই কিন্তু এটা প্রেস করলে হবে না, অবশ্যই এটা সম্ভব অভিজ্ঞতা থাকতে হবে না, আর ইঞ্জিনি করে ফেলতে পারে। হ্যাঁ, তারপরে এই ডিভাইসটা দিয়ে খতনা করার আরেকটা সুবিধা হচ্ছে, আমাদের নর্মালি কিন্তু কাটা ছেঁড়া করতে হচ্ছে না, এই ডিভাইসটার মাধ্যমে সব কাটিং থেকে শুরু করে সব কিছু হয়ে যাচ্ছে। যার ফলে যেহেতু ডিভাইসটা ইনটেক একদম নতুন এবং একজনের জন্য শুধু একবারই ব্যবহার করা যায়, তাই এই ক্ষেত্রে ক্রস ইনফেকশনের কোনো ঝুঁকি থাকে না। সো হাতে কাটাকাটির কোনো ঝামেলা নাই, পাশাপাশি এটাতে শুধু প্রেস করলেই হয়ে যাচ্ছে, ইনফেকশনের ঝুঁকি নাই। শেপটাও খুব রাউন্ড, চমৎকার আসতেছে। এবার আজকে একটা ভাইয়ের পিশর দিতেছিলাম, তখন তার সার্কামসেশন বা কত আমি করেছিলাম, তো দেখলাম যে এই মেশিন দিয়ে করার ফলে তার শেপটা খুব চমৎকার সুন্দর হয়ে আসছে। সো যাদের এই ধরনের খতনা করার ইচ্ছা আছে, অনেকে প্রাপ্তবয়স্ক কিন্তু জানেন না আসলে কোথায় একটা ভালোভাবে আপনি খতনা করাতে পারবেন, অনেকে দেশের বাইরে যাওয়ার চিন্তা করেন, তারা কিন্তু চাইলে আমাদের কাছে এসে এই স্ট্যাপলার বা জেডএসআর মেশিন দিয়ে খুব চমৎকারভাবে খতনা করতে পারেন, এবং এটা আপনার জন্য খুবই একটা ভালো ফলাফল আনবে বলে আমরা আশা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।